আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে সকল বাংলাদেশি এবং সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যোদ্ধার আরও একটি নতুন আশা করি সবাই আল্লাহর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন প্রিয় প্রবাসী আজকে আমরা কথা বলবো যদি আপনার মালিক বা আপনার স্পন্সর আপনার বেতনকে আটকে রাখে সেক্ষেত্রে আপনার করণীয়টা কি আর পাশাপাশি আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে হয়তো ইনশাল্লাহ আপনার উপকার হবে আর রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আর আপনার আপনার মূল্যবান বক্তব্য বা মূল্যবান কিছু থাকলে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন তো প্রথমে বলতেছি যদি আপনার মালিক বা আপনার কফিল আপনার বেতন বাকি রাখে বা আপনার বেতন না দেয় পরপর তিন মাস প্লাস তিন মাস প্লাস যদি আপনার বেতন না থাকে বা বেতন না দেয় মালিক সেক্ষেত্রে আপনি কি করবেন আপনারা এই ধরনের সম্মুখীন অনেকেই হয়েছেন এবং আমাদেরকে অনেকেই জানাচ্ছেন বিষয়টা তো আজকে আমরা এই বিষয়টার উপর কথা বলবো দেখেন ভাই যদি পরপর তিন মাস আপনার বেতন আটকে রাখে তিন মাস আটকে রাখার পর আপনার প্রথম যে কাজ হচ্ছে সেটাকে অবহিত করা গভর্নমেন্টকে অবহিত করা সেটার জন্য আপনাকে মক্তবা মেলে গিয়ে অর্থাৎ আমরা যেটাকে লেবার কোর্ট বলি লেবার কোটে গিয়ে আপনাকে কমপ্লেন দায়ের করতে হবে আপনার মালিক বা কফিলের নামে যখনই আপনি আপনার মালিক বা কফিলের নামে কমপ্লেন দায়ের করবেন তখন তারা আপনার মালিকের সাথে আপনার সাথে হয়তো ভার্চুয়ালি হোক অথবা সরাসরি সেখানে গিয়ে হোক আপনাদের এই বিষয়টা সমাধান করার চেষ্টা করবে তার পরবর্তীতে যদি তারা এই বিষয়টা সমাধান না করতে পারে তাহলে তারা অন্য কোনো সিস্টেমে তারা আপনার টাকাটা আদায় করে দেওয়ার চেষ্টা করবে অথবা আপনাকে অন্য জায়গাতে ট্রান্সফার হতে অথবা আপনি কি চান সেই বিষয়টা আপনাকে আপনার কাছ থেকে জানবে এবং সেই বিষয়ে আপনাকে তারা সার্বিকভাবে সহযোগিতা করবে গত কিছুদিন আগে আমি একটা নিউজ পেয়েছি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এবং উন্নয়ন মন্ত্রণালয় থেকে যে বিষয়টা জানানো হয়েছে তাদেরকে এই বিগত আগস্ট মাসে প্রায় নয়শো দুইটার মতো অভিযোগ করা হয়েছিল আলকাসিম প্রদেশে যারা আলকাসিম প্রদেশে রয়েছেন তাদের ওইখান থেকে শুধু আলকাসিম প্রদেশে নয়শো দুইটা অভিযোগ ছিল তাদের মালিক বা কফিলের নামে যে তারা তাদের বেতনগুলা দিচ্ছে না কফিল বা মালিক তাদের বেতনগুলা দিচ্ছে না বাকি রাখছে এই অভিযোগগুলোর ফলে প্রায় তিন লক্ষ তেষট্টি হাজার প্লাস সৌদি রিয়াল এই সব বকেয়া বেতনগুলা এখন তারা সহযোগিতা করবে অর্থাৎ তারা সাথে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের মালিকের কর্তৃপক্ষরা যে সকল মালিকদের পক্ষে মানে বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল প্রবাসীদের ওই সকল মালিকদের সাথে সমঝোতায় বসে একটি বই রেখে তাদের সাথে কথা বলে তাদেরকে সহযোগিতা করছে এই বেতনগুলো গুলা পাইয়ে দেওয়ার জন্য বাট সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে যারা তারা যে বিষয়টা বলছে কোনো কফিল বা মালিক কর্মীর কোনো অকারণ না দেখিয়ে বা কর্মীর কোনো দোষ না দেখিয়ে তাকে বেতন থেকে তাকে বাতিল করতে পারবে না তার বেতনটা অবশ্যই তাকে দিতে হবে আর যদি কর্মীর কোনো দোষ ছাড়া ছাড়া তার বেতন আটকে দেয় তার বেতন না দেয় সেক্ষেত্রে ওই কোম্পানি বা কফিলকে তার মাসুল দিতে হবে জরিমানা গুলতে হবে পাশাপাশি তার যেই লাইসেন্স রয়েছে লাইসেন্স বাতিল করে দিবে তো প্রবাসী বেড়া আপনারা হয়তো বুঝতেই পারছেন যে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কতটা হার্ড হয়েছে তো আমি আপনাদেরকে সর্বোপরি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা বেতন পান নাই বা যারা বেতন আটকে দিয়েছে আপনাদের কপিল তো আপনারা সবাই সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ে বা লেবার কোর্টে কি আপনারা আপনাদের কপিল বা মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারেন যে আপনার এত মাসের স্যালারি দিচ্ছে না আপনি সেখানে কাজরত রয়েছেন আপনাদের স্যালারিগুলো দিচ্ছে না বাকি রাখছে পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ হতে পারেন অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে ভাই আমরা কোম্পানির কাজে রয়েছি মালিকের কাজে অবস্থায় রয়েছি কিন্তু আমাদের একমতে হুরুপ রয়েছে সেক্ষেত্রে আমরা এখন কি করব। একই বিষয় আপনি অভিযোগ দায়ের করবেন আপনি কোম্পানির কাছে রয়েছেন কোম্পানি বেতন দিচ্ছে না কোম্পানি আপনাকে হুরুপ দিয়ে দিয়েছে কোম্পানি থাকায় অবস্থাতে বা কফিলের কাজ করার অবস্থাতে তখন আপনাদেরকে সেখান থেকে একটি সমাধান করে দিবে। তো আশা করি আপনারা সবাই কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন এবং কথাগুলো বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা কাজগুলো করেন তাহলে আপনাদের জন্য ভালোই হবে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পরামর্শ আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটিকে অন করে দেবেন